আসসালামু আলাইকুম এস নিয়মিত আয়োজন সংবাদ প্রতিদিনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম সাথে আছি আমি ইমরান হোসাইন প্রথমে জানিয়ে দিচ্ছি বাইজিৎ স্টিল সংবাদ শিরোনাম এরপর চলে যাব বিস্তারিত সংবাদে বাঁশখালী পৌরসভা মেয়র সহ তিনজনের বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ সাতকানিয়ায় বিশেষ অভিযানে গ্রেফতার ত্রিশ চট্টগ্রাম রেলওয়ে শ্রমিক লীগের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত কামারখন্দে প্রাথমিক বিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন কচুয়ায় অসহায় দুস্থ ভাতা মাঝে বই হস্তান্তর বেনাপোল পোর্ট থানা সকল পুলিশের অশ্রুজলে অপূর্ব হাসানের সংবর্ধনা উল্লাপাড়ায় একশো এক বছর বয়সের বৃদ্ধ ভিক্ষুকের মেলেনি বয়স্ক ভাতার কার্ড ভবিষ্যৎকে কেবল ভাগ্যের কাছে সঁপে দেয়া বুদ্ধিমানের কাজ নয় নির্মাণ কাজে ভালো রড নিশ্চিত করে নিরাপদ ভবিষ্যৎ এম বেলজিয়াম থেকে টেম্পোর সার্টিফাইড বাংলাদেশের একমাত্র চট্টগ্রামের পৌরসভার ধর্ষণ চেষ্টার অভিযোগ করেছে এক কলেজ ছাত্রী দশ জুলাই মঙ্গলবার চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক রোকসানা পারভিনের আদালতে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ছাত্রীটি মামলাটি আমলে নিয়ে আদালত তদন্ত করে দ্রুত সময়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিস্তারিত দেখুন রিপোর্টে চট্টগ্রামের বাসখালী পৌরসভার মেয়র শেখ সলিমুল হক সহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেছে এক কলেজ ছাত্রী মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক রোকসানা পারভিনের আদালতে মামলাটি দায়ের করা হয় আদালত মামলাটি আমলে নিলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্ত করে দ্রুত সময়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মামলার বাদী পক্ষের আইনজীবী অভিজিৎ ঘোষ এই তথ্য নিশ্চিত করেছেন মামলার অপর দিয়ে আসামি হলেন বাঁশখালী পৌরসভার চার নং ওয়ার্ডের উত্তর জল দিয়ে লস্করপাড়া গ্রামের কবির আহমেদের ছেলে শামসুল ইসলাম হেলাল ও মোক্তার আহমেদের ছেলে মহম্মদ শাহজাহান মামলা সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে চলতি বছরের মে মাসের আঠাশ তারিখ দিনগত রাত আনুমানিক আটটার দিকে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার চার নং ওয়ার্ডের উত্তর লস্কর লস্করপাড়ায় ঘরে কলেজ পড়ুয়া কন্যাকে বাসায় রেখে তিন কন্যাকে নিয়ে পারিবারিক কাজে বাহিরে ব্যস্ত ছিলেন মা ওই সময় ঘরে ঢুকে এই কলেজ ছাত্রীকে ঝাপটে ধরে শরীরের বস্ত্রহরণ করে তারা সে সময় তার আত্মচিৎকার শুনে ছুটে যান পার্শ্ববর্তী মনোয়ারা বেগম তিনি ঘরে ঢুকে এই দৃশ্য দেখে ভয়ে আতকে ওঠেন এবং দ্রুত সরে যান মোবাইলে খবর দেন আসামিদের রেশানলে থাকা কলেজ ছাত্রীর মাকে বাড়ির অদূরে থাকা মা খবর পেয়ে ছুটে আসেন ঘরে সে সময় ঘরে ঢুকতে কন্যাকে অর্ধনগ্ন অবস্থায় তিনজন টানা হেঁচটা করতে দেখতে পান তিনি তবে মা সহ আরো লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আসামিরা ডেক্স রিপোর্ট এস টিভি চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ত্রিশ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ দশ জুলাই মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয় বিস্তারিত দেখুন রিপোর্টে হত্যা মামলা সহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করেছে সাতকানিয়া থানা পুলিশ এ সময় হত্যা জিআর মাদক মামলা সহ বিভিন্ন মামলার ত্রিশ আসামিকে গ্রেফতার করা হয় দশ জুলাই মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টা সময়ে সাতকানিয়া থানার বিভিন্ন এলাকায় বিশেষ এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হোসেন বিশেষ অভিযানে সাতকানিয়া থানা পুলিশ জিআর গ্রেফতারি পরওয়ানার এগারো জন সিআর গ্রেফতারি পরওয়ানার চোদ্দ জন তিনটি মাদক মামলায় একশো সাতাশি পি সিয়াবাসহ চারজন এবং একটি হত্যা মামলায় একজন সহ ত্রিশ আসামিকে গ্রেফতার করেছে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে গ্রেফতারকৃত আসামিরা হলেন মোহাম্মদ ইমরান চৌধুরী মোহাম্মদ শকত হোসেন শেখ মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ ফারুক আহমেদ মোহাম্মদ ওসমান গনি মহম্মদ নুরুল ইসলাম আব্দুল কুদ্দুস মোহাম্মদ ফেরদাউস আলম মোহাম্মদ আরিফ মোহাম্মদ রহমতুল্লাহ মোহাম্মদ আনোয়ার হোসেন ওবায়দুল জিয়াবুল হক আবু সৈয়দ আলমগীর রেজাউল করিম মোহাম্মদ হানিফ স্বপন বড়ুয়া আব্দুল গফুর পারভিন আক্তার আবুল কাশেম মোহাম্মদ শহীদুল ইসলাম মাইনুদ্দিন হাসান এবং মাহমুদ ইলিয়াস ডেক্স রিপোর্ট এস চট্টগ্রাম রেলের কারখানা সমূহে খালাসির নিয়োগ ট্রাক সচল রাখার প্রয়োজনে প্রক্রিয়াধীন উইমেন জরুরি ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করার দাবিতে চট্টগ্রাম রেলওয়ে শ্রমিক লীগের সমাবেশ ও মিছিল করেছে দশ জুলাই সিআরভি কন্ট্রোল চত্বরে রেলওয়ে সমাবেশ ও মিছিলটির আয়োজন করা হয় বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে চট্টগ্রাম রেলওয়ে শ্রমিক লীগের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে দশ জুলাই সিআইভি কন্ট্রোল চত্বরে রেলওয়ে সমাবেশ ও মিছিলটির আয়োজন করা হয় সহসভাপতি মুক্তিযোদ্ধা অরুণ কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ লোকমান হোসেন এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইমুন হোসেন রাকিবুল হাসান সার্জি প্রমুখ জরুরি ভিত্তিতে রেল ও রেলওয়ে উন্নয়নে সরকারি বিভিন্ন পদক্ষেপের সাথে সঙ্গতি রেখে রেলের কারখানাসমূহে খালাসি নিয়োগ রেলওয়ে ট্রাক সচল রাখার প্রয়োজনে প্রক্রিয়াধীন উইমেন জরুরি ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করার দাবি জানান বক্তারা ডেস্ক রিপোর্ট এস চট্টগ্রাম সিরাজগঞ্জের কামরখন্দের বলরমপুর প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবনের প্রস্তর উদ্বোধন করেন ওই আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ হাবিবে মিল্লাত মুন্না দশ জুলাই মঙ্গলবার সকালে এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয় সিরাজগঞ্জের প্রতিনিধি রেজাল করিমের রিপোর্টে বিস্তারিত সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত মুন্না দশ জুলাই মঙ্গলবার সকালে এ প্রস্তর উদ্বোধন করা হয় এ সময় এমপি বলেন রাস্তাঘাট কালবার্ট ব্রিজ স্কুল কলেজ অডিটোরিয়াম হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন করা হয়েছে বিগত বিএমপি সরকার এসব এলাকার উন্নয়ন করেনি আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই উন্নয়ন হয় শিক্ষা দীক্ষা সব দিক থেকে খামারখন্দ এখন অনেক উন্নত এ সময় উপস্থিত ছিলেন এলজিডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী প্রধান সরকার মোহাম্মদ রায়হান জেলা আওয়ামী লীগের ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক কামারখন্দ উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন সেলিম রেজা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ যোগ্য সম্পাদক কামরুল হাসান আমিনুল ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমান সিরাজগঞ্জের প্রতিনিধি রাজাউল করিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এন টিভি চাঁদপুরের কচুয়ায় অসহায় ও দুস্থ ভাতাভোগীদের মাঝে বই বিতরণ করেছে ইউনিয়ন পরিষদ দশ জুলাই মঙ্গলবার দুপুরে পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাতাশি জন বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীর মাঝে এই বই বিতরণ করা হয় মাসুদ রানার রিপোর্টে দেখুন বিস্তারিত চাঁদপুরের কচুয়ায় অসহায় ও দুস্থদের মাঝে বই বিতরণ করা হয়েছে দশ জুলাই মঙ্গলবার দুপুরে পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাতাশি জন বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে বই হস্তান্তর করা হয় এ সময় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমাম হোসেন সোহাগ ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন কর্মী মাফিয়া আক্তারের তত্ত্বাবধানে ভাতাভোগীদের বই প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মিনাল কান্তি পোদ্দার ইউপি সদস্য লোকমান হোসেন বুইয়া আব্দুল খালেক জহিরুল ইসলাম ফাতেমা বেগম জিলানি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক শাহজালাল মিয়া ও এক নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ওহিত রাজা চাঁদপুর কচুয়া প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএনটিভি টিভি বেনাপুল পোর্ট থানার সকল পুলিশের অস্ত্র ওসি অপূর্বা হাসানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে জুলাই সোমবার রাতে ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলামের নয় সভাপতিত্বে পোর্ট থানায় সংবর্ধনাটির আয়োজন করা হয় বেনাপুল প্রতিনিধি আরিফুজ্জামানের রিপোর্টে বিস্তারিত বেনাপুল পোর্ট থানায় বিদায়ী অফিসার ইনচার্জ জনাব অপূর্ব হাসানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে নয় জুলাই সোমবার রাতে বেনাপুল পোর থানায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বেনাপুল ইমিগ্রেশন ওসি মহম্মদ তরিকুল ইসলাম বিদায়ী ওসির সম্মানে এক আবেগঘন পরিবেশে এই সময় বক্তব্য রাখেন নারন সার্কেল এ জামাল আর নাসির নবনিযুক্ত ওসি আবু সালে মাসুদ করিম শাশা থানার তদন্ত ওসি তাসমিম আলম বেনাপুল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান পটুখালী ইউনিয়নের চেয়ারম্যান হাদিউজ্জামান বেনাপুল পৌর প্যানেল মেয়র শাহাবুদ্দিন মন্টু বেনাপুল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু এ সময় আরও উপস্থিত ছিলেন বেনাপুলপোর থানার সেকেন্ড অফিসার শরীফ হাবিবুর রহমান হাবিব এস আই কাজী এহসানুল হক সুজিত কুমার মৃধা মতিউর রহমান মফিজুর রহমান এস আই হারুনুর রশিদ মনিরুল ইসলাম আব্দুল লতিফ এএসআই রিপন দাস জহিরুল ইসলাম রবিউল ইসলাম আহাদ আলী ও বেনাপুলের বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদায়ী অফিসার ইনচার্জ অপূর্ব হাসানকে ফুলের শুভেচ্ছা প্রীতি উপহার ও ক্রেস্ট প্রদান করেন বেনাপুল পোর্ট থানার পুলিশ অফিসার ও সদস্যরা সীমান্ত প্রেস ক্লাব বেনাপোলের সভাপতি শহীদুল ইসলাম শাহিন সহ সভাপতি আলী হোসেন বাচ্চু সাধারণ সম্পাদক আয়ুব হোসেন পক্ষী সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন সহ সাংগঠনিক সম্পাদক তামিম হোসেন সবুজ অর্থ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম সহ অর্থ সম্পাদক শামীম হোসেন নয়ন দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সেন্টু সহ দপ্তর সম্পাদক সুমন হোসাইন প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল ইসলাম সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা তাজ সদস্য কাজী তুহিন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন বেনাপোল প্রতিনিধি আরিফুজ্জামান আরিফের তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট এসএন টিভি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার একশো এক বছর বয়সের আজমা লিটছে অনেক কম বয়সের লোকেরা বয়স্ক ভাতার কার্ড পেলেও এখনো মেলেনি তার কার্ড একটি বয়স্ক ভাতা কার্ডের জন্য এমন কোনো প্রতিনিধি নেই যে তিনি জাননি তবুও মেলেনি একটি কার্ড বৃদ্ধ এই ভিক্ষুক দাবি করেছেন অসচ্ছলরা বয়স্ক ভাতা পাচ্ছেন না পাচ্ছেন যারা সচ্ছল তারা মোহাম্মদ মইনুল ইসলামের রিপোর্টে বিস্তারিত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সংলগ্ন থানার তেলকুপি গ্রামের একশো এক বছর বয়সের আচুমালি অনেক কম বয়সের লোকেরা বয়স্ক ভাতার কার্ড পেলেও মেলেনি তার কার্ড একটা বয়স্ক ভাতা কার্ডের জন্য এমন কোনো প্রতিনিধি নেই যে তিনি যাননি তবুও মেলেনি কার্ডটি আট বছর পূর্বে তার স্ত্রী মারা যায় দুটি ছেলেকে কষ্ট করে মানুষ করলেও আজ বাবার পাশে নেই না খেয়ে থাকতে হয় বলে ভিক্ষা ভিত্তি করে কোনো মতে জীবন পার করছেন বৃদ্ধ আজম আলী ছয়টি টিনের এক ছাপড়া থাকলেও সেখানে আর বসবাস করেন না তিনি বসবাস করবেই বা কি করে যে সংসারে বাবাই এখন বড় বোঝা তাই বাবা এখন রেল স্টেশনে এক বছর ধরে পড়ে আছেন ভিক্ষা করে মানুষের দয়ায় কিছু কিছু আর সামান্য পয়সা এতেই কোনো বেলা খেয়ে আবার কোনো বেলা না খেয়ে দিন পার করছেন তিনি একশো এক বছর বয়স বয়সের ভারে এখন তার ঠিক মতো ভিক্ষাও করতে পারছেন না তিনি দুই ছেলে যেমন তার সঙ্গ ছেড়ে দিয়েছে তেমনি জনপ্রতিনিধিরাও নেই তার পাশে সাধারণ মানুষের যেখানে তার কষ্ট দেখে দয়া হয় সেখানে জনপ্রতিনিধিরা যেন কোনো মায়ায় হয় না চলতে অক্ষম এই বৃদ্ধের দাবি কার জন্য এই বয়স্ক ভাতা যারা চলতে পারে খেতে পারে পরিবার পরিজন নিয়ে যারা ভালো আছেন তাদের জন্যই কি এই ভাতা তাই যদি হয় ধিক্কার জানাই এই ভাতাকে সারা দেশে বয়স্কদের জন্য নির্ধারিত এই ভাতা আসলেই অসচ্ছল বয়স্করা পাচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি মোহাম্মদ মইনুল হোসাইনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট টিভি আজ এ পর্যন্তই সংবাদ শেষ করার আগে বাইজিদ স্টিল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার বাঁশখালী পৌরসভা মেয়র সহ তিনজনের বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ সাতকানিয়ায় বিশেষ অভিযানে গ্রেফতার ত্রিশ চট্টগ্রাম রেলওয়ে শ্রমিক লীগের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত কামারখন্দে প্রাথমিক বিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন কচুয়ায় অসহায় দুঃস্থ ভাতাভোগীদের ভোগীদের মাঝে বই হস্তান্তর বেনাপোল পোর্ট থানা সকল পুলিশের অশ্রুজলে অপূর্ব হাসানের সংবর্ধনা উল্লাপাড়ায় একশো এক বছর বয়সের বৃদ্ধ ভিক্ষুকের মেলেনি বয়স্ক ভাতার কাজ ভবিষ্যৎকে কেবল ভাগ্যের কাছে সঁপে দেয়া বুদ্ধিমানের কাজ নয় নির্মাণ কাজে ভালো রড নিশ্চিত করে নিরাপদ ভবিষ্যৎ এম বেলজিয়াম থেকে টেম্পোর সার্টিফাইড বাংলাদেশের একমাত্র রড বাইজ স্টিল কৌর অফ এক্সেলেন্স প্রতিদিন দেশ বিদেশের নানা সংবাদ দেখতে চোখ রাখুন এসএন টিভির পর্দায় লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন এসএন টিভির আল্লাহ হাফেজ